আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি নিউজ আপডেট নিয়ে বন্ধুরা তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের জন্য জিপিএর উপর এসএসসি এবং এইচএসি মিলে একশো নাম্বার রাখা হয়েছিল সেই সমালোচনার মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই নিয়মটি পরিবর্তন করেছে আজকের ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে নিউজটিতে বলা হয়েছে ভর্তি জিপিএ জিপিএর মার্কস কমিয়ে বিশ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিশ্চিত বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর এসএসসি ও এইচএসির ফলাফলের মার্কস নিয়ে বিতর্কের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার আঠারোই নভেম্বর জরুরি একাডেমিক কাউন্সিল মিটিংয়ে থেকে জিপিএর মার্কস একশো থেকে নামিয়ে বিশে করা হয়েছে এক্ষেত্রে মাধ্যমিক অর্থাৎ এসএসসি এর উপর 10 নম্বর এবং এইচএসসি এর উপর 10 নম্বর গণনা করা হবে একাডেমিক কাউন্সিলের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাহের সাকৃতিতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ভর্তি বিজ্ঞপ্তিতে 200 মার্কসের মধ্যে ভর্তি পরীক্ষা 100 এবং বাকি 100 মার্কস এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে মেধা করা হবে বলে ঘোষণা দা হয় পরে ভর্তিচ্ছু বর্তমান শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় ভর্তি শিক্ষার্থীরা বিশ নভেম্বর দুপুর বারোটা থেকে তিরিশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এই ইউনিটের শিক্ষার্থীরা সব ইউনিটের জন্য আবেদন করতে পারবে আর বি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা বি ও সি ইউনিটে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ অথবা কার্ডের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি দিতে পারবে বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তোমাদের আবেদন করতে হবে এখানে আবেদন করার লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে তোমার জিএসটির মোবাইল নাম্বার অর্থাৎ জিএসটি পরীক্ষার সময় তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে এখানে সেই নাম্বারটি দিতে হবে এবং জিএসটি রোল নাম্বারটি এখানে বসাতে হবে সাবমিট করতে হবে এভাবেই তুমি আবেদন করতে পারবে এখানে বিস্তারিত নির্দেশনাগুলি দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ